ভারতের সামরিক বাহিনীকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি। লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা ভাষণে এ নির্দেশ দিয়েছেন তিনি। সাম্প্রতিক সীমান্ত হত্যা নিয়ে গতকাল তীব্র নিন্দা জানায় ঢাকা। পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এরই মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের ব্যাপারে সেনাদের নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ তার। এ সময় তিনি ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে বলেন, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এ সময় তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। ভারত অতীতেও শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশের কার্যকলাপের উপর নজর রাখতে হবে। তাই আমি সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তি বজায় রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। সদৈব হাম লোগোঁ কো যুদ্ধ কে লিয়ে তৎপর রহনা চাহিয়ে। সিফাত মাহমুদ, দা মেট্রো টিভি।